দেশপ্রেম ও আত্মমর্যাদা নিয়ে নবীন কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সঠিক পরিকল্পনা নিয়ে জনগণের সেবা করতে হবে। রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। ডিজিটাল বাংলাদেশের কারণে তৃণমূলের সাথে সহজে যোগাযোগ সম্ভব হলেও এই অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সরকার প্রধান। আমার বয়স 76 বছর, যে কোনো সময় কোনো এক সময় অক্কা পেয়ে যাবো, তার তো ঠিক নেই। সেই জন্য আমি ভাবলাম এবার আর আমি কোনো বাধা মানব না, আমাকে আসতেই হবে। জাতির পিতার আদর্শ দেশপ্রেম ও আত্মমর্যাদার সাথে জনগণের সেবক হিসেবে যথাযথভাবে নিজ দায়িত্ব পালনের জন্য নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। সরকার বা আমাদের দলের নীতি হচ্ছে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে নিজেদের গড়ে তুলব। অনেকেই আসবে, এটা চাই ওটা চাই, এখানে এটা এটা করতে হবে ওটা করতে হবে, ওভাবে হবে না। সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে হবে, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে উন্নতি করতে পারবো, ফলাফলটা দ্রুত আসবে মানুষের কল্যাণে। আমি সেই পরিকল্পনাই নেব, শুধু একটা বিরাট অঙ্কে টাকা পেলাম আর একটা পরিকল্পনা নিলাম সেটা আমরা নেব না। তিনি আরো বলেন, দেশের অবকাঠামোগত ও যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন করেছে বর্তমান সরকার। এ সময় তৃণমূল পর্যায়ে শহরের মতো নাগরিক সুবিধা নিশ্চিত করতে নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। যেমন এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা গ্রামে নাগরিক সুবিধা দেব, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন আমরা করতে সক্ষম হয়েছি। তাছাড়া তথ্য প্রযুক্তির যোগাযোগ তো আছেই, পদ্মা সেতু হওয়ার পরে দক্ষিণ অঞ্চলের মানুষের দুঃখ ঘোচার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, সেটা মোকাবেলা করে আমরা নিজেদের অর্থায়নে আমরা করতে পেরেছি। উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশগুলো মন্দার কবলে পড়েছে, এই পরিস্থিতি থেকে দেশের মানুষকে রক্ষার জন্য 1 ইঞ্চি জমিও অনাবাদি না রাখার আহ্বান জানান তিনি। নিজেরা উৎপাদন করে নিজেরা খাবে, এই দিকে বিশেষভাবে দৃষ্টি। কোহেরিন ফারহানাস, ডিবিসি নিউজ ডেস্ক।